হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের দিনটা না অনেক মানে কাদলা করেছে, দেখো বাইরে একদম মেঘলা মেঘলা করে রেখেছে। আর ঘরের তো কাজ চলছেই বলছিলাম, এখন যদি বৃষ্টি আসে আমরা সবাই ভিজব। আর সর্দিটা এই কন্টিনিউ, মা কালকে থেকে কাড়া খাওয়াচ্ছে, তারপর কাড়াটা খাওয়াতে একটু কাশিটা কমাচ্ছে, কিন্তু আসো এখানে আসো। এই আমার স্টুডেন্ট এসছে পড়তে, তো ওর সঙ্গে দুষ্টুমি করছি গিয়ে গিয়ে। তো আমি এখানে চা বসিয়েছি আর একটু টিফিন বানাবো, মানে মুখে না কিচ্ছু রুচি হচ্ছে না, কালকে রাত্রেও কিচ্ছু খাইনি, মানে ভালোই লাগে না খেতে। তো ভাবছি একটু ব্রেডগুলি একটু গরম করি। She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry, you were right. Just leave me, I'm not gonna put up a fight. স্নান প্রথম ভেবেছিলাম করবো না, কিন্তু স্নান না করলে একদম ভালো লাগে না, তার জন্য করে নিয়েছি। তো এখন 12:30 বাজছে, ওকে একটু ভাত খাওয়াচ্ছি, আমাকে ভাত খাওয়াতে দিচ্ছে না, নিজে নিজেই খাচ্ছে। মাশায়ন দা বেয়ার দেখতে দেখতে, মাশায়ন দা বেয়ার আমারও খুব ভালো লাগে, তো আমিও দেখি ওদের সঙ্গে বসে। আর ওকে আনতে তো 2:30 সময় যাব, আজকে থেকে রাহিনীর মানে আরেকটা স্টুডেন্টের পড়াও স্টার্ট হয়ে যাবে। ওর বোন অসুস্থ ছিল, তার জন্য এতদিন পড়তে পারিনি। তো যাই হোক, এখন ওকে ভাত খাওয়াবো, ভাত খাওয়াইয়ে একটু রেস্টও করতে পারি না। আর টিনের কাজ চলছে, তো ঢাং ঢুং শব্দ হচ্ছে, ও ঘুমাচ্ছে না, আমাদেরকেও ঘুমাতে দিচ্ছে না আর কি। তো ও সাদা ভাত খেতে যেমন জানো ভালোবাসে, তো সাদা ভাত নিয়েই বসেছি, যতটুকুই খায় আর কি। আর ওর না পটিটা হয় না, আজকে প্রায় 3 দিন হয়ে গেছে পটি হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছি তারপরও হচ্ছে না, ভগবান জানে কবে হবে। আর আজকে যদি না হয় কালকে ডক্টরের কাছে নিতে হবে। তো যাই হোক, যাই ওকে খাওয়াই, তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর আমাদের টিনটা তোমাদেরকে দেখাবো আজকে। এখন বাজছে 3:15, জাস্ট মোনালিসা আসলো, এসে এদের ভাত খাচ্ছে। আর বাইরের ওয়েদার মানে কিছু বৃষ্টির ফোঁটা পড়েছিল, তো তাড়াতাড়ি করে চলে এসেছি, ছাতি নিতে ভুলে গেছি। আর আমার ছোটটা ঘুনো দিচ্ছে, এই যে খুব কষ্টে ঘুমিয়েছে আজকে, মানে সারাদিন সকালে যে 8টার সময় উঠেছে, 2টার সময় ঘুমিয়েছে, মানে ওর ঘুম যে কী হয়েছে, আস্তে আস্তে দিনে দিনে ঘুম পুরো কমে যাচ্ছে, আর এই জায়গার গোটাটা কমছেই না। কী দিয়ে খাচ্ছ? ডিম হলে আর কিছু লাগে না, ডিম ডিম ডিম। আচ্ছা আমি তোমাদেরকে টিনটা দেখাই, হ্যাঁ, নতুন করে যে লাগানো হচ্ছে। লাগানো হচ্ছে আমাদের গাছের থেকে দেখাই, এই যে আর ঘরে সব লাড়া দিচ্ছে না, মানে কাঠ চেঞ্জ হচ্ছে না, শুধু টিন পাল্টাচ্ছে, তাও সব গুঁড়া পড়ছে ঘরে। তো এগুলি সব রেনোভেট হয়ে গেলে তারপর গোছানি থামানি হবে আর কি, এখন আর কিছু হবে না। তো এখন একটু পরে মানে স্টুডেন্ট আসবে, যে ওর মোনালিসার সঙ্গে যে পড়ে ও আসবে আর কি, রাইনি।
তো দুজনকে একসঙ্গে পড়িয়ে ফেলবো, রাত্রে আবার পড়তে বসাতে হবে, পরীক্ষার বেশি দিন নেই। তো চলো একটু রেস্ট করি, তারপর বিকালে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ব্লু ওই দা গ্রিন গ্রিন ব্লু কোথায়? ব্লু ব্লু কোথায়? এটা কোনটা? গ্রিন কোথায় বাবা? গ্রিন 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 গুড, লাগাও লাগাও লাগাও। গ্রিন লাগাইতে কইছি, ইয়েলো ঢুকাইয়া গ্রিনটা ঢুকাইছে। গ্রিন লাগাও আগে, গ্রিন গ্রিন, হ্যাঁ লাগাও লাগাও লাগাও, ও তা লাগাও। মাশা এন্ড দ্য বেয়ার, ইয়েলো কোথায়? ইয়েলো এইটা রেড রেড। গুড ইভিনিং। তো এখন বাজছে 5:30, আর মাথা ব্যথার জন্য দেখো বাম লাগিয়ে রেখেছি। আর এখন রাইনি গিয়েছে, মানে দুজন পরে সেরেছে আর কি, তো ওকে আবার পড়তে বসাবো। আর ড্রয়িং কম্পিটিশনও আছে একটা, তো ওর জন্য ড্রয়িং কালকে করে রেখেছে, আজকে বলেছে কালার করবে, পেন্টিং করবে, তো আজকে করবে আর কি। আর এখানে মা আমাদের জন্য টিফিন বানাচ্ছে, ভাত খেতে পারি না যে তার জন্য খিদা লাগে বারবার, কিন্তু কী খেলে ভালো লাগবে বুঝতে পারছি না। আর ওই দিনের মা বাবুর কেকটা রয়েছে, ওইটা খাবো। আমার মেয়ে বেশি এক্সাইটেড আমার থেকে। এই সরো। তো এটার মধ্যে রেখেছিল মা কেকটা, কেক খাবো। আর এখানে মা কি বানাচ্ছে দেখি, এখানে পায়েস বানাচ্ছে, চাল এখনো দেয়নি। আর এখানে আমার ফেভারিট পিঠা, আমি পায়েস পছন্দ করি না, পায়েস আমি খাইও না, কিন্তু এই পিঠা তো আমার ফেভারিট, এটা খাবো। আর এখানে চাল দুধ ফুদ সব রেডি, তো টিফিন আজকে ভালোই হবে মনে হচ্ছে। আর চা খেতে হবে, আগে কেকটা খাবো। আর এখানে দেখো কাজ শুরু, রান্নাঘরে আসলে ওর সব কাজ শুরু হয়ে যায়। কি করছো বাবা? হ্যালো, তোমাকে কোথায় ব্যথা দিয়েছে? উকু কোথায়? ওখানে ব্যথা দিয়েছে। এখানে সব কথা মোটামুটি ও বুঝতে পারে আমাদের, মানে কি বলছি না বলছি আইডিয়া করতে পারে। তো চলো কেক খাই মা মেয়ে মিলে। বাগে ঠিক আছে হয়েছে, ওকে ধরে না। আমার ছোট মেয়েটা খাওয়াতে খুব 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 কষ্ট দেয়। বাবা গামছাটা কই? আরা আনা। শান্তি মতন যে একটা জিনিস বসে খাবো সেই সাধ্যটুকু নেই। চা খেয়ে ফেলেছি, চা টিফিন করে মানে ভাড়াটিয়া দিদিদেরকে একটু পায়েস আর পিঠা দিয়ে এসেছি। আর আমার কপালটা চিকচিক করছে কেন বলতো, অম্লতাঞ্জন মেখেছি, খুব মাথা ব্যথা হচ্ছে। তো এখন মোনালিসা ড্রয়িং কালার করছে, ও সারলে তারপর ওকে পড়তে বসাবো, পরীক্ষা চলে আসছে তো এখন একটু পড়ার প্রেশারটা বেশি, কারণ স্কুল থেকেও ডেলি ডেলি খুব পড়া দিচ্ছে। আর ছোটো জন মোবাইল দেখছে মার মোবাইলটা, তো একটু পড়িয়ে সেরে তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে, সকালে আবার স্কুল আছে। আর আমার যত রাত্র হয় নাক বদ্ধ হওয়া শুরু হয়ে যায়। মা কালকে থেকে কাড়া খাওয়াচ্ছে যদিও,
কারা খেতে খেতে এখন একটু কমেছে। তো চলো আজকে এতটুকুই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ঠান্ডা দিনে দিনে বেড়েই যাচ্ছে মনে হচ্ছে। তো আজকে যাই, কালকে আবার আসব। আর কালকেও টিনের কাজ বাকি আছে, এখনও শেষ হয়নি, কালকে হয়তো বা শেষ হয়ে যাবে। তারপর কাকুর ঘরটা ভাঙা হবে, তারপর আমাদের বাড়ির বাউন্ডারিটাও দেওয়া হবে, মানে এরকমই ডিসিশনটা হয়েছে আর কি এতটুকু পর্যন্ত। তো চলো আজকে এতটুকুই, কালকে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।